তো চলো তারাপীঠ পার্ট টু, পার্ট ওয়ান আজকে রেডি করব, কালকে আপলোড করব পার্ট থ্রি। এখন আমরা তারামায়ের দর্শন করতে যাচ্ছি, হোটেল থেকে বেরোচ্ছি। তো রাস্তায় গিয়ে কোনো রকম ভিডিও করা যাবে না, একটু একটু ভিডিও করব, কিন্তু কিছু বলা যাবে না বা কিছু করা যাবে না। বিট্টু আয়, চলো লিফটে উঠলাম, দেখো ক্যাপসুল লিফট। হ্যাঁ, তারাপীঠ বাইরে রাস্তা। তো এখন সন্ধ্যে 7:30 আমাদের ডেকেছে মন্দিরে, যে এই সময় মায়ের দর্শন করা যাবে, পুজো দেওয়া যাবে। তো চান টান করে সবাই রেডি হয়ে আমরা তিনজনে বেরোলাম। তো এই পার্ট টু পরে দেবো, এখন যাই মন্দিরে কতটা কি ভিডিও করতে পারি সেটা। ঠিক আছে, তো দেখো মায়ের মন্দিরে চলে এলাম। এটা তোমরা চিনতেই পারছো হয়তো, মায়ের মন্দিরে ঢোকার মেন গেট। ভিড়, তোমাদের শুধু আমি ভিড় দেখাচ্ছি, আমি কোনোদিন এইরকম ভিড় আমি পাইনি। আর এই অরেঞ্জ যারা ড্রেস পরে রয়েছে তারা সবাই দেওঘাট থেকে এসছে বাবার মাথায় জল ঢেলে মায়ের পুজো দিতে। তো দেখো আমি এখানে আর কি কথা বলবো, এত ভিড়। তারপরে আমার বর বলছে মোবাইল পড়ে যাবে, তো অনেক ডিস্টার্ব করছিল, মোবাইল পড়ে যাবে, এদিক চলো সেদিক চলো, ওদিক তাকাও, ওই যে দেখো। তো আমি আর বেশি কথা টথা এখানে বললে কোনো লাভ হতো না, এই যে আমার বর বলছে মোবাইল পড়ে যাবে। তো চলো আমরা চলে এলাম যেখানে ভেতরে মন্দিরের ভেতরে যেই দোকানগুলো আছে সেইখানটায় আমাদের পান্ডা দাঁড়াতে বলেছিলো, সেখানেই দাঁড়িয়ে আমি যতটা পেরেছি শুধু তোমাদের দেখাচ্ছি ভিড়। মন্দিরের ভিড় দেখো, পা রাখার জায়গা নেই, আর জায়গায় জায়গায় তোমার যজ্ঞ হচ্ছিল, কিসের যজ্ঞ জানি না, শনিবার অনেক কিছু হয় সেই সময়। তো যাই হোক, তো দেখো আমি মায়ের মন্দিরের ওই চাতালটায়, মায়ের মন্দির মেইন মন্দিরের চাতালে দাঁড়িয়ে তোমাদের একটুখানি ভিড় দেখাচ্ছি। এই যে মায়ের মন্দির দেখো, দেখছো তো, এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তো সবাই দেখতে পারছে, এখানে যারা বসে আছে তারাও বসে বসে দেখছে, দাঁড়ানো যাবে না, কারণ পেছনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। তো দেখো মন্দিরে পুজো দিয়ে চলে এলাম, বিশাল 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 ভিড়। আমি এতবার তারাপীঠে গেছি কখন এই রকম কি দেখিনি, আজকে জাস্ট আমরা মানে চাপা পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আমরা আমাদের পান্ডা থাকে, সবারই তাই থাকে, আমার একা বলছি, আমাদের দর্শন করিয়ে দিল কোনো রকমে, ঠাকুরকে কোনো রকমে জাস্ট একটু ছুঁয়ে চলে এলাম, দাঁড়িয়ে যে ঠাকুরের মুখ দেখবো, এত ভালো সময় গিয়েছি তোমরা বিশ্বাস করবে না। আরতি হচ্ছে, ফটো তুলেছে সবাই, অনেক ফটো তুলেছে, আমি তুলতে পারিনি, আমার ছেলে আর বর বকাবকি করছিল যে না তুলো না, ফটো তোলা বারণ। তো যতটা পেরেছি তোমাদের জন্যে তোলার চেষ্টা করেছি, আর এখন দাঁড়িয়ে রয়েছি মার্কেটে, আমার ছেলে আসছে চটি আনতে গেছে, চটি জমা দিতে হয় তো চটি আনতে গেছে। তো চলো তারাপীঠে মায়ের দর্শন, যেটা আমার মাকে দেখাচ্ছিল, শুধু চোখ দিয়ে জল বেরিয়ে গেল মায়ের যখন ওই রূপ দেখলাম না, আমার মানে বুকের মধ্যে কেমন ঠেকে উঠল, মানে মায়ের শৃঙ্গার, মাকে যে সাজানো হয়েছে ফুল দিয়ে, সেই শৃঙ্গার মানে কী বলবো, অসম্ভব সুন্দর। মাকে যা লাগছিল না আমি মানে বলে বোঝাতে পারবো না, সুন্দরী মা, এত মিষ্টি লাগছিল, পুরো ফুল দিয়ে মুখটা একটুখানি মুখ বেরিয়ে খুবই ভালো দর্শন করলাম, মনটা তৃপ্তি হয়ে গেল, ভরে গেল, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো চলো যাই এবার গরমের মধ্যে, আর আজকে ভিডিও করবো না মনে হয়, আর কালকে ফেরার পথে কন্টিনিউ করবো। প্রচণ্ড ভিড়, আবার জানি না কেন আমি ঠাকুর জিজ্ঞেস করলাম, আমার ঠাকুরমশাইকে বললো অমাবস্যা এখন রোজ দিনই নাকি এতটাই ভিড় হয়। ভক্তি মে শক্তি কথাটা আজকে আমি দেখলাম, মানুষের ভক্তি। মানুষের এত ভক্তি যে মা পাথরের মধ্যে নেই, মা মানুষের মধ্যে ঢুকে যাওয়ার মতো অবস্থা মায়ের। তো যাই হোক, মায়ের শীতল ভোগ জানতাম না, শীতল ভোগ হলো সেটাও দেখলাম, মানে দেখলাম না দরজা বন্ধ করে হচ্ছিলো, কিন্তু আরতির সময়টা খুব ভালো লাগছিল। তো চলো যতটুকু পেরেছি ভিডিও করেছি আর করবো না এখন, চলো। তো চলো আমরা হোটেলে পৌঁছে গেছি, আর এখন ভীষণ টায়ার্ড লাগছে, প্রচণ্ড ধাক্কা ধুক্কি,
এসেছি, এখন গা ধোবো আবার, তারপরে তারপরে কী বলতো, আমাদের তো ডিনার আমরা কেউ তাড়াতাড়ি করি না, আমরা একটু দেরি করেই ডিনার করবো, মানে পরে ডিনার করবো 11:30। আর দেখো তারাপীঠে এসেছি, কিশমিশ জিমি হানি খেলে না, ওদের জন্য একটা নিলাম খেলনা। মানে বাড়িতে ঢুকে ওরা আমাকে অ্যাটাক করে, এত আদর করবে, এত গায়ে লাফালাফি করবে, ওদের দুজনের মুখে দুটো ঢুকিয়ে দেবো, আমি একটুখানি তাড়াতাড়ি করে জামা কাপড় ছাড়তে পারবো। আর টুকটাক কিনেছি ঠাকুরের জিনিস, একটু শিবলিঙ্গ, এক শিবলিঙ্গ, তারপরে ছোট ঘটি, প্লেট, আমার ছেলে মাতারার কিছু ফটো ফটো নিয়েছে, ওই এখানে আসলে তো এইসব জিনিসই কেনার তীর্থস্থান। তো চলো গুড নাইট, এখন গা টা ধুয়ে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে, তোমাদের সবার যাদের যাদের আমার ভিডিও পেন্ডিং আছে দেখা হয়নি, সব এক লাইন দিয়ে দেখবো, ঠিক আছে? তো চলো গুড নাইট, ভালো থেকো, আর আমার এই ভিডিও তারাপীঠ ট্রিপ কেমন হলো অবশ্যই জানিও। চলো টাটা। হ্যালো, গুড মর্নিং। তো কী বলো তো, আজকে ভিডিও করিনি সকাল থেকে, আমরা এখন মাঝ রাস্তায় চলে এসেছি, মানে বোলপুর চলে এসেছি। তো ভাবলাম যে না, একটু নিজের থোবড়াটা দেখাই, আজকে আমি মানে আমরা ফিরছি। তো আজকে সকালে আমরা পুজো দিইনি, আমাদের প্ল্যান ছিল সকালে পুজো দেবো, কিন্তু আমাদের পান্ডা বললো যে আজকে মানে গতকাল শনিবার খুব ভালো দিন, আপনারা আজকে পুজো দিন। তো আমরাও দেখলাম যা দৃশ্য, দেখলাম মন্দিরে গিয়ে আরতির সময় দাঁড়ালাম মায়ের মন্দিরের চত্বরে এবং মাকে এক ঝলক দেখলাম, এতটা ভাবিনি এত ভালোভাবে সব কিছু হবে। তো এবার প্রশ্ন হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে পুজো দিলাম, একটা জিনিস জানো তো, মন্দিরে আমরা দেখলাম যারাই যাচ্ছে কেউ কিন্তু নির্জলা বা ওটা খাওয়ার জায়গা, তারাপীঠ দেখে শুধু পুজো আর খাওয়া, মাছ মাংস পাঠা, মানে কি বলবো। তো আমরা কাল নিরামিষ খেয়েই আমরা পুজোটা দিয়েছি। তো আজকে সকালে আমাদের পান্ডা বললো যে আপনারা শনিবার মিস করবেন না। খুব ভালো লাগলো মায়ের আরতির সময় মায়ের মুখ দেখে, মানে কি বলবো। তো যাই হোক, আমরা সন্ধেবেলায় পুজোটাও দিলাম, মায়ের দর্শনও করলাম, আর সকালবেলায় ল্যাদ খাচ্ছিলাম, উঠতে ইচ্ছে করছিলো না, কারণ যখনই ফিরে আসার সময় না তখন কোনো কিছুতেই ভালো লাগে না, আমার মুখ টুক দেখো সাজগোজও সেই রকম না। তো যাই হোক, ঘুম থেকে উঠে স্নান করে ব্রেকফাস্ট আমাদের রেস্টুরেন্টে, মানে আমাদের হোটেলের রেস্টুরেন্টেই করে, তো আমরা এবার বাড়ির পথে। তো চা আনতে গেছে, গাড়িটা দাঁড়ালো বা গাড়ির মধ্যে কেউ নেই, তো দুটো কথা ভাবলাম বলি, কারণ অন্য সময় ওরা থাকে, তো ছেলে থাকে, বর থাকে, ড্রাইভার থাকে, আর এত ওরা কথা বলে আমি কথা বলতে পারি না। তো ভাবলাম আজকে, এখন ভাবলাম যে না, একটা ভিডিও করি, আমি বাড়ি যাচ্ছি, একদিনের ছুটিতে এসেছিলাম তিনজনে, আর আজকে বাড়ি যাওয়ার পালা। তো সব কিছু খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, কিন্তু কালকের মতন মন্দিরে ভিড় আমি জীবনে দেখিনি, মানে আমি যতবারই গিয়েছি এত ভিড় দেখিনি, পুরো মানে কী বলতো দম বন্ধ হয়ে আসছিলো, যে যখন আমাদের ঠাকুরের মন্দিরের মধ্যে ঢোকালো না, মানে আমি মনে হলো হুমড়ি খেয়ে ঠাকুরের পায়ে গিয়ে পড়লাম, আমাকে অতটুকুই সময় দিল, তার বেশি সময় দেয়নি যে আমি ঠাকুরকে ভালো করে দেখবো, দু চোখ ভরে দেখবো। তার আগেই আমি উঁকি ঝুঁকি মেরে অনেক দেখার চেষ্টা করলাম, ভালোভাবে দেখেও নিলাম, কিন্তু যাই হোক, কালকে স্পেশাল ডে ছিল, ভালো দিন ছিল। এখন অমাবস্যা বললো, এই মাসটা নাকি পুরোটাই ভিড় থাকবে, প্রচুর বিহারের লোক লরি গাড়ি ভর্তি করে, জানি না ব্যাপারটা বুঝলাম না, অরেঞ্জ ড্রেস পরা, হ্যাঁ সবাই এসছে, মনে হয় দেওঘরে পুজো টুজো দিয়ে এসছে বা দিতে যাচ্ছে, তারাও ভিড় করেছে, কিছু বিশেষ দিন ছিল হয়তো। তো চলো আর বেশি বকবক করবো না, আমার এখন চা আনতে গেছে, গলা শুকিয়ে গেছে চাটা খেয়ে, বাড়ি যাচ্ছি 4:05। আমি এক জায়গায় কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করবো, ওই ডানকুনি নবান্ন, ছেলে বলছে ডানকুনি নবান্ন খাওয়া আমাদের ভীষণ ভালো লাগে, তো ওখানেই লাঞ্চ করবো, তো হয়তো 4 বেজে যাবে ওখানে পৌঁছাতে। তো চলো, মা তারার দর্শন করে খুব সুন্দর একটা দিন কাটালাম, মাকে দেখতে আসবো সেই আনন্দ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাকে দেখা অবধি, চলে আসবার সময় মনটা খারাপ লাগেই, সবারই হয়, মার থেকে ছাড়াছাড়ি হলে তো মনটা খারাপ হয় তাই না, কিন্তু মা তো আমার বাড়িতেই আছে, সেই রকম ছাড়াছাড়ি কথা আমি বলছি না, যে চলে এলাম যেখানে মানে এত লোক, অদ্ভুত ব্যাপার। তো চলো রাখছি, আমার চাটা এলো বলে, ঠিক আছে চলো বাড়ি যাই, আর ভিডিও করব না, এবার এইটা সেকেন্ড পার্ট দেবো, মায়ের দর্শন করা, মন্দিরে যাওয়া আর আমার ফিরে যাওয়া, এইটা আমি সেকেন্ড পার্টে দেবো, ঠিক আছে চলো।